না, এই চাইল্ড ফ্রেন্ডলি কর্নার প্রত্যেক থানাতেই থাকার কথা, কারণ যারা বাচ্চা শিশুদেরকে বিভিন্ন কারণে যখন উদ্ধার করা হয় তাদেরকে কিছুক্ষণ যে প্রসেস করতে কাগজপত্র অথবা তাদের মেডিকেল চেক আপ দিয়ে যাওয়া বা সেখানে আসার পর একটু চাইল্ড ফ্রেন্ডলি কর্নারে থাকে, বা বেশি রাত্রে আসলেও সেই সময়ে হয়তো তাদেরকে নিয়ে কোথাও যাওয়া সম্ভব হয় না, সেই মুহূর্তে থাকার প্রয়োজন হয়, সেটার খুব প্রয়োজন রয়েছে। এবং এটা আমাদের ছিল এবং সেটাকে যেন ঠিকঠাক দেখে শুনে রাখে সেই বিষয়ে আমরা এর আগেও আপনাদের কাছ থেকে জানতে পেরেছিলাম এবং জানিয়েছিলাম, আবারও সেটা ভালো মতো চালু হয়েছে, তার জন্য আমি সাধুবাদ জানাচ্ছি পুলিশকে যে তারা তাদের ঠিকঠাক কাজটা করছে। আমি এখানে পোস্টিং হওয়ার পরের থেকে আমি চেষ্টা করছি থানাটা যাতে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি, আর বিশেষ করে চাইল্ড ফ্রেন্ডলি কর্নারটা ভালো, মানে সবারই থেকে আশা করেছি যে ভালোভাবেই করেছি, কারণ এখানে বাচ্চারা আসলে যাতে নির্ভয়ে যে কোনো কেসের ক্ষেত্রে, বিশেষ করে চাইল্ডদের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস অনেক কিছু আসে, পক্সো আরও আদার কেস আসে, সেগুলোর ক্ষেত্রে যাতে বাচ্চারা নির্ভয়ে একটা ফ্রেন্ডলি পরিবেশে খেলাধুলা করে নির্ভয়ে সবকিছু এখানে বলতে পারে, সেভাবে আমি রুমটাকে তৈরি করেছি যাতে ওদেরকে ভালোভাবে হেল্প করতে পারি। এখানে বাচ্চারা এসে যাতে রেস্ট করতে পারে তার জন্য একটা বেড করেছি, বালিশ বিছানাপত্র সমস্ত কিছু আছে, চেয়ার টেবিল, আলমারির ভিতরে খেলনাও আছে, পড়ার জন্য বই আছে, আর রুমটাকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যাতে ওরা ছবিগুলো দেখে উৎসাহিত হয়। বাচ্চাদের যেমন কার্টুন বেশি পছন্দ, তো কার্টুনের এগুলোকেই ডেকোরেট করেছি ভালোভাবে, সেটাই।